আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে যে কোনো সিম দিয়েই আপনি যে কোনো ফোন নাম্বারে ফ্রি কথা বলতে পারেন। সেজন্য আপনার নিজস্ব নেট থাকা বাঞ্ছনীয়, কিন্তু অপর পাশে অন্য যার সাথে কথা বলবেন তার নেট ছাড়াই আপনি তাকে সিমে সরাসরি সিমেই ফোন দিতে পারেন, সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে। এখানে দেখা যাচ্ছে যে আমরা দুই পক্ষই যখন কথা বলি ইমো বা হোয়াটসঅ্যাপ এগুলাতে, সর্বপ্রথম আমরা যখন আমরা সবসময় কথা বলি ইমোতে, ইমোতে আপনার দুইজনেরই ডাটা থাকতে হয়। বাট এইখানে আপনার একজনের ডাটা থাকলেই চলবে, আরেকজনের ডাটা থাকার প্রয়োজন নেই। যদি এমন হয় যে আপনার কোনো প্রিয়জন, তাহলে আপনি যখন আপনার ডাটা থাকবে তখন আপনি ফোন দিবে, যখন ওর ডাটা থাকবে তখন ও ফোন দিবে। তো এভাবে আপনারা কথা চালিয়ে যেতে পারবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি কাজ শুরু করি। প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর ফ্রি কলস দিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এই যে এই সবুজ যে অপশনটা আছে ফ্রি কলস ইন্টারন্যাশনাল প্রক্সি, এই ফ্রি কলস এই অ্যাপসটাতে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন। আমার এখানে অলরেডি ইনস্টল করে ফেলছি আমি। তো আপনি এই অ্যাপসটা ওপেন করবেন, ইনস্টল করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে কি হচ্ছে আমরা একটু দেখি। আমরা ঢোকার পরে এটা সেট আপ করতে হবে, সব কিছুরই একটা সেটিংস থাকে এটারও। আচ্ছা দেখুন, এটাতে ঢুকলে আপনার ফার্স্টে 1000 ক্রেডিট বোনাস দিবে। তো আপনার কিছু ক্রেডিট থাকতে হবে, এইখান থেকে ফোন দিলে আপনাকে ক্রেডিট অর্জন করতে হবে। তো আমরা এখানে ঢোকার পরে সব কিছু দেখতে পারবো। তো এখানে এটা আমার ফোন নাম্বার, এখানে আমি ফোন নাম্বার দিব। ফোন নাম্বারটা আমি আমার ফোন নাম্বার দিব, নিজস্ব ফোন নাম্বার যেটা আছে, আপনি আপনি যে নাম্বার থেকে কথা বলতে চান। তা আমি ফোন নাম্বার দিচ্ছি, আমার ফোন নাম্বারটা দিয়ে দিছি। আমার ফোনে একটা কোড যাবে, কোডটা আমি এটাতে উঠাতে হবে। এই সিমটা আমার অন্য ফোনে আছে, তাই আমি অন্য ফোনে দেখছি। এই মেসেজটা সবসময় ফেসবুক নামে আসবে। H73 7211 আমার কোডটা চলে আসছে। কন্টিনিউ প্রেস করার পরে এটা ভেরিফাই করবে, আমারটা ভেরিফাই হয়ে গেছে। তো দেখুন, আমি ঢুকার সাথে সাথে আমার এখানে কংগ্রাচুলেশনস একটা মেসেজ আসছে, আমি 1000 ক্রেডিট পেয়েছি। এখানে প্রবেশ একটা অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে 1000 ক্রেডিট দিয়ে দিবে, গেট ইট, আমি এটা পেয়ে গেলাম। আগে থেকে 1000 ক্রেডিট দেওয়া থাকে, পরবর্তীতে আরও 1000 ক্রেডিট এখন আমি পেলাম। দেখুন এখানে একটা সার্কেল আছে, এই সার্কেলটাতে আপনি গো অপশনে চাপ দিলে প্রত্যেকবারে কিছু ক্রেডিট জমা হবে, তবে অনেকক্ষণ পর পর একবার করে দিতে পারবেন। চেক ইন, প্রত্যেক দিন আপনার ক্রেডিট দিবে একটা, যেমন আজকে প্রথম দিন 20 ক্রেডিট পাবো, দ্বিতীয় দিন 50 ক্রেডিট, তৃতীয় দিন 100 ক্রেডিট, চতুর্থ দিন 200, পঞ্চম দিন 300, ষষ্ঠ দিন 400,
সপ্তম দিন 500 ক্রেডিট। তো আমি এই প্রথম দিন যেহেতু ক্রেডিট বেশি পাবো না, মাত্র 20 ক্রেডিট, তাও নিয়ে নিলাম। এইভাবে আপনি ক্রেডিট ইউজ করতে পারেন। তো আচ্ছা, যাই হোক, এখন আমাদের এখানে আছে 220 ক্রেডিট। তো 220 ক্রেডিট আমরা নিয়ে ফেলেছি। আপনি এখানে আরো কিছু কিনতে পারবেন, ইনভাইট মোর ফ্রেন্ডস। আপনি ফ্রেন্ডদেরকে ইনভাইট করেন, ইনভাইট করার পর কেউ যদি আপনার এতে এইভাবে প্রবেশ করে তাহলে আপনি 1000 ক্রেডিট পাবেন। আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিব, প্লিজ সবাই এই নাম্বার দিয়েই এই অ্যাকাউন্ট ওপেন করবেন। ওকে, তাহলে আমরা এখন দেখবো কিভাবে কল দেওয়া যায়, এই ক্রেডিটটা ব্যবহার করা যায়। কল অপশনে গেলাম, দেখেন এইখানে আমি একটা বাংলাদেশি নাম্বার লিখি, এমনিতে একটা নাম্বার লিখে 5700। সরি, 1 2 3 4 5 6 7 8, দেখুন এটা আমি কল দিব। দেখুন এখানে বলতেছে 385 ক্রেডিট করে কাটবে পার মিনিট। দ্যাট মিনস আপনি এখানে 2020 ক্রেডিট দিয়ে 5 মিনিট কথা বলতে পারবেন। এইভাবে আপনারা এই নাম্বার থেকে কথা বলতে পারবেন কোনো রকম চার্জ ছাড়াই। এবং কি যার নাম্বারে কথা বলবেন তার নাম্বারে কোনো ধরনের টাকাও কাটবে না, বা কোনো ধরনের ডাটাও খরচ করতে হবে না। তো এই ছিল আজকের আমার ট্রিক্স। পরবর্তী ট্রিক্সের জন্য অপেক্ষা করবেন অবশ্যই, পরবর্তী ট্রিক্সটা আপনাদের জন্য হয়তো আরো ভালো কিছু নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।